হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ পাতায় লম্বা চন্দনী মাছ। খুবই একটি টেস্ট এবং সুস্বাদু রেসিপি, তো দেখতে থাকো কীভাবে তৈরি করি আমি। এখানে আমি চন্দনী মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি লাউ পাতা। চন্দনী মাছটা আমি এখন কেটে নেব। মাছ আমি কেটে নিয়েছি, এভাবে মাঝখান দিয়ে চিরে নিয়েছি যাতে মশলা সব ঢুকতে পারে। আর এখানে আমি লাউ পাতা লবণ জলে ভিজিয়ে রেখেছি যাতে পাতাগুলো একটু নরম হয়। আর নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। খুবই একটি টেস্টি রেসিপি হতে চলেছে, তাহলে প্লিজ দেখবেন আপনারা এবং দেখতে থাকুন কীভাবে তৈরি করি আমি। এবার আমি মাছগুলো মেখে নেব সব মশলা দিয়ে। এবার আমি দিচ্ছি হলুদ, এবার দেব লবণ স্বাদ মতো, দেবেন পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, আর দেবো লঙ্কা বাটা স্বাদ মতো, দেবেন রসুন বাটা। এবার দিচ্ছি কাঁচা তেল, কাঁচা তেলের পরিমাণটা একটু বুঝে দেবেন। এবার মেখে নেবো মাছটা। সব মশলা দিয়ে মাছটা মেখে রেখেছি কিছুক্ষণ যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায়। এবার দেব আমি সর্ষে বাটা, যে সর্ষে বাটা বেটে রেখেছিলাম, আপনারা সর্ষের পাউডারও ব্যবহার করতে পারেন। এখানে আমি সর্ষে বাটা ব্যবহার করছি। এবার সর্ষে বাটা দিয়ে আবার মেখে নেব মাছটা, ভালো করে মাখতে হবে। খুবই একটি টেস্টি এবং সুস্বাদু রেসিপি, প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো সেই চেরা অংশতে ভালোভাবে দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো সব ঢোকে। এখন আমি একটি গোড়া লাউ পাতা নেব আর যে মশলা মেখে রেখেছিলাম মাছগুলো সেখান থেকে একটি করে মাছ নিয়ে একটি লাউ পাতার মধ্যে দেব। এবার এভাবে মুড়ে দেব, যে মুখটা মুড়ে দিচ্ছে একেবারে ভালো করে। এভাবে আমি এই যে করে তৈরি করে রেখেছি, এভাবে আমি সবগুলো মাছই করে নেব। মাছগুলো আমি এখন লাউ পাতা এভাবে মুড়ে নিয়েছি। এবার আমি সুতো দিয়ে এই লাউ পাতাগুলো জড়িয়ে নেব যাতে মশলাগুলো না বেরিয়ে যায়। এই যে এভাবে জড়িয়ে নিচ্ছি, তিনটে এভাবে জড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো মাছই জড়িয়ে নিয়েছি সুতো দিয়ে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো যে লাউ পাতায় মুড়ে রেখেছিলাম একে একে সবগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনাগুলো দেখে নিচ্ছি হয়েছে নাকি। এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি, এই পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এটা কিন্তু লো ফ্লেমে রান্নাটা করতে হবে, কারণ বেশি স্টিমে করা যাবে না। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে ওই পিঠটা হওয়ার জন্য। ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি ওই পিঠও হয়ে গেছে নাকি। হয়ে গেছে আমার দুই পিঠি, দেখুন কত সুন্দর হয়ে গেছে দুই পিঠি, রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি লাউ পাতায় চন্দনী মাছ, নামিয়ে নিচ্ছে মাছগুলো। এবার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, লাউ পাতায় চন্দনী মাছ। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রিনা ফুড কিচেন। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা বাই।